আজ আমরা এই ব্লেন্ডার জার রিপেয়ার করব। সমস্যাটি আপনারা নিজে থেকে দেখুন। সমস্যা হলো এই ব্লেন্ডার জার হতে পানি লিকেজ হচ্ছে, তো আমরা ব্লেড খুলব। তো ব্লেড খোলার জন্য একটি কাপড় ব্যবহার করছি, ধারালো ব্লেড, এবং এই যে কাপলার রয়েছে উল্টা দিকে ঘোরাতে হবে। যেদিকে ঘড়ির কাঁটা ঘুরে ঠিক সেই দিকে ঘুরালে খুলে যাবে। দেখেন, আস্তে আস্তে ঘুরাচ্ছি আমি, খুলে যাচ্ছে। এই যে খুলে গেছে। এবং এখানে ওয়াশার রয়েছে, তো কাপলার এবং ব্লেড উল্টা থ্রেড থাকে বা উল্টা প্যাচে খুলতে হয় এবং উল্টা প্যাচে টাইট করতে হয়, যেটাকে রিভার্স থ্রেড বলে। দেখেন, এই যে ব্লেড খুলে নিয়েছি এবং ব্লেডের নিচে আরও দুটি অথবা তিনটি ওয়াশার রয়েছে, এবং আমরা নাট খুলে নিয়েছি ব্লেডের উপরে। তো এই যে শ্যাফ্ট দেখছেন, শ্যাফ্টের উপরের অংশ ভালো রয়েছে। এই যে গ্রুপ রয়েছে, দেখেন খাস কাটা গ্রুপ রয়েছে, অর্থাৎ শ্যাফ্ট চলবে। তো সমস্যা হলো পানি লিকেজ হওয়ার সমস্যা। এই যে দেখা যাচ্ছে বুশ নষ্ট হয়ে গেছে, দেখেন বুশ ফেটে গেছে, এবং বুশের চারধারে যে নাট রয়েছে প্লাস্টিকের জামনাট, তা ফেটে গেছে এবং সেখান থেকে পানি লিকেজ হচ্ছে। অর্থাৎ এই যে সকেট রয়েছে, সকেট বা বেজ, তা পরিবর্তন করতে হবে। কারণ এই সকেটের সাথে যে ওই যে দেখা যাচ্ছে হালকা যে নাট থাকে তা ফেটে গেছে, অর্থাৎ ব্লেন্ডার জারের সাথে সকেট আটকানোর জন্য যে নাট ব্যবহার করা হয় তা ফেটে গেছে। দেখেন, এই যে খুললে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। তো আমরা খুলতে পারছি না, জাম হয়ে রয়েছে, এই কারণে কেটে দিচ্ছি। এই যে আমরা কেটে দিচ্ছি। আমরা যখন নতুন জার ফিটিং করব, আপনারা বুঝতে পারবেন কী কারণে পানি লিকেজ হচ্ছে। মূলত ব্লেন্ডার জারের যে সকেট তলা, তা মূলত এই জারের সাথে অ্যাডজাস্ট করা থাকে একটি জামনাটের মাধ্যমে। তো সেখান থেকেই মূলত ফেটে গেছে, ফলে পানি লিকেজ হচ্ছে। দেখেন, আমরা খুলে নিয়েছি, এই যে, এবং দেখেন গুড়া, এই যে বেজ খুলে গুড়া গুড়া হয়ে গেছে। এই যে দেখেন, আমরা খুলে নিয়েছি, ঠিক বেজের এই অংশ ফেটে গিয়েছিল। দেখেন, এই যে এই অংশ ফেটে যাওয়ার ফলে পানি লিকেজ হচ্ছিল। এই যে এভাবে ছিল। আরও একটি রাবার গ্যাসকেট রয়েছে, যেটা ব্লেন্ডার জারের নিচে থাকে। এই যে দেখেন, রাবার গ্যাসকেট প্রায় নষ্ট হতে চলেছে। এই যে এভাবে ছিল। তো আমরা এই সকেট পরিবর্তন করে দিচ্ছি। দেখেন, নতুন একটি সকেট নিয়ে আসছি মার্কেট হতে, আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছে, 150 টাকা নিয়েছে। তো আমরা ভালোভাবে পরিষ্কার করে আবার ফিটিং করে দেব। খুব সহজ কাজ, আপনারা নিজে থেকেই ফিটিং করতে পারবেন। তো আমি জিরো সিরিজ পেপার ব্যবহার করে একটু পরিষ্কার করে নিচ্ছি যেখানে ময়লা জমে আছে, যাতে ভালোভাবে ফিটিং করতে পারি। এবং আমি যে বেজ নিয়ে আসছি একেবারে অ্যাকুরেট মাপের, দেখেন এই যে রাবার গ্যাসকেট রয়েছে এবং বুশ দেখা যাচ্ছে। আমি আস্তে করে এভাবে রেখে প্রথমে একটি ওয়াশার রয়েছে, এই যে প্লাস্টিকের ওয়াশার, আমরা দিয়ে নেব। এরপরে আর একটি টিনের ওয়াশার রয়েছে, উপরে দিয়ে দিলাম। এরপর আমি নাট, জাম নাট টাইট করব। তো যথেষ্ট পরিমাণ টাইট করতে হবে, না হলে পানি লিকেজ হবে। আবার এমনভাবে টাইট করা যাবে না যাতে ভেঙে যায়। তো খেয়াল রাখতে হবে, এই যে আমি একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করছি, আমার কাছে এত বড় মাপের সকেট রেঞ্জ নেই বা সকেট ড্রাইভার নেই, এ কারণে আমি একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করছি। দেখেন, আস্তে আস্তে টাইট করছি এবং যথেষ্ট পরিমাণে টাইট হয়ে যাবে। ঠিক এতটুকুই কাজ। এরপরে যে ব্লেড রয়েছে, আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন কিভাবে আমি ব্লেড, কাপলার, শ্যাফ্ট, বুশ পরিবর্তন করি বা ফিটিং করি, প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন। তো সকেট নষ্ট হয়ে গেলে কিভাবে পরিবর্তন করতে হয় তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ছোট যে জার রয়েছে কিছু কিছু ব্লেন্ডারের, সেখানে জামনাট থাকে না, স্ক্রু থাকে। এই যে দেখেন, শ্যাফ্টের সাথে উপরের দিকে গ্রুপ থাকে, চারকোনা গ্রুপ, এবং নিচে গোল থাকে। আরেকটি শ্যাফ্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখানে চারটি গ্রুপ রয়েছে, ব্লেডের মাঝখানেও চারটি গ্রুপ, মানে চারকোনা খাস কাটা থাকে। দেখেন, দুটি শ্যাফ্টের ভিতরে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। বাম সাইডের শ্যাফ্ট ক্ষয় হয়ে গেছে, ওই গ্রুপ নেই, একেবারে গোলাকার হয়ে গেছে। তো নিচের দিকেও গোলাকার, কারণ নিচে তো কাপলার
অ্যাডজাস্ট হবে, এ কারণে গোলাকার থাকে এবং উপরে এই ব্লেড অ্যাডজাস্ট হবে। দেখেন ব্লেডের যে খাঁজ তা মূলত চার কোণা, এই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যদি গোলাকার থাকে তাহলে মেশিন ঘুরবে, শ্যাফ্ট ঘুরবে, কাপলার ঘুরবে, কিন্তু ব্লেড ঘুরবে না, কারণ ব্লেড সবসময় প্রেসারে থাকে। এখানে যখন আমরা কোনো মশলা অথবা চালের গুঁড়া অথবা ডালের গুঁড়া করা হয় তখন ব্লেড প্রেসারে থাকে। যদি শ্যাফ্ট গোলাকার হয় তাহলে ব্লেড বেঁধে যাবে, জাম হয়ে যাবে, কিন্তু মোটর ঘুরবে। তো অনেকেই কমেন্ট করে থাকেন যে ব্লেন্ডার চলছে কিন্তু ব্লেড ঘুরছে না। তো সমস্যা হতে পারে কাপলার ক্ষয় হয়ে যেতে পারে অথবা কাপলার খুলে যেতে পারে বা শ্যাফ্ট খুলে যেতে পারে। এই যে নাট রয়েছে উপরের ব্লেডের উপরের, সে নাট লুজ হয়ে যেতে পারে অথবা শ্যাফ্ট ক্ষয় হয়ে গেলে শ্যাফ্ট ঘুরবে কিন্তু ব্লেড ঘুরবে না। তো আমি প্রত্যেকটা সমস্যা আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা নিজে থেকেই সমাধান করতে পারেন। দেখেন আমি একটি সকেট ড্রাইভার ব্যবহার করে ব্লেডের সাথে যে নাট রয়েছে তা টাইট করছি, উল্টা দিকে ঘুরাচ্ছি। যেদিকে ঘুরালে লুজ হওয়ার কথা ওই দিকে ঘুরালে মূলত টাইট হবে, রিভার্স থ্রেড আর কি। যদি সঠিক থ্রেড থাকতো নাট বোল্টের মতো তাহলে ব্লেন্ডার চললে মূলত প্যাচ খুলে যেত, কাপলার অথবা ব্লেড খুলে যেত, এ কারণে উল্টা থ্রেড দেওয়া হয়েছে এখানে। দেখেন আমি কিভাবে কাপলার টাইট করছি, উল্টা দিকে ঘুরাচ্ছি। আপনারাও এভাবে কাপলার ফিটিং করতে পারবেন। তো যেহেতু নতুন বুশ একটু টাইট হবে, আমি একটু ঘুরিয়ে ফ্রি করে নিয়েছি এবং একটু তেল ব্যবহার করেছি, নারকেল তেল। দেখেন এখানে যে গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে সকেটের গ্রুপ অ্যাডজাস্ট হয়ে যাবে, ব্লেন্ডার মেশিনের যে গ্রুপ তার সাথে এই সকেটের গ্রুপ অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লক হয়ে যাবে। বাম দিকে একটু ঘুরালেই এই দেখেন লক হয়ে গেছে। এখন বাটি যদি আমি উঁচা করি তাহলে ব্লেন্ডার মেশিন উঁচা হয়ে যাবে, দেখেন ব্লেড ঘুরছে, অর্থাৎ আমি সফলভাবে ব্লেন্ডার জারের সকেট পরিবর্তন করেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।